এটা আমাদের প্রথমে বলি আগের স্কয়ারের মতন দুইটা ফর্মুলা আছে আমাদের এখন কিউবের ফর্মুলা যেটা আগে যেমন স্কয়ার ছিল এখন সেম ওরকম কিউব হ্যাঁ কিউবের সেম ফর্মুলা সেটা আছে ফর্মুলাটা আগে আমি লিখতেছি তারপর ম্যাথ করতে করা শুরু করব যে এখানে দেখো 4.2 তে আমাদের ফর্মুলা আছে দেখো দুইটা আমি দুইটা ফর্মুলা আবার প্রুভ করব আমরা কারণ দুইটা ফর্মুলা আগে লাগবে আমাদের যে সেটা হলো a প্লাস b হোল কিউব এটা হলো a কিউব প্লাস 3 s পার b প্লাস 3 a b s পার প্লাস b কিউব 1750 যদি আমাদের না হতে যাও আর নাহলে চুপচাপ থেকে যাও সমস্যা নেই হ্যাঁ এখন চলো তাহলে হ্যাঁ এখন দেখো যে তাহলে আমরা এখানে এটাকে আবার এই ফর্মে লেখা যায় যেমন আমি প্রথমে এ কিউব আর বি কিউব এখানে লিখলাম আর এখান থেকে 3ab কমন নিলাম তাহলে এখানে একটা a থাকে আর এখান 3ab কমন নিলে এখানে একটা b থেকে যায় এই দুটোতে আর এটা সামনে নিয়ে আসছে অর্থাৎ এটা একটা ফর্মুলা ফর্মুলা দুইটা প্যাটার্ন ফর্মুলা জাস্ট দুইটা প্যাটার্ন এখন আসো এটা গেল 1 এরপর আসো 2 এবার 2 নাম্বার ফর্মুলাটা দেখো যে a মাইনাস b a মাইনাস b হোল কিউব হ্যাঁ না দুইটাই লাগবে আমাদের আমাদের ভ্যালু ফাইন্ডের সময় এটা লাগতে পারে বাট নরমাল আমরা এটা এক্সপেনশনের জন্য করব তাহলে এবার দেখো যে a কিউব আমি ফর্মুলা দিয়ে প্রুভ করব আগে একটু লিখে নিই 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব এই দুটাকে আবার আগের মতো এই দুটা এক জায়গায় নিয়ে আসো a কিউব মাইনাস b কিউব নিয়ে আসলাম এই দুটাতে কমন নেব কত মাইনাস 3 a b কমন যদি মাইনাস 3 এবি কমন নাও তাহলে এখানে একটা এ থাকে আর যেহেতু এটা মাইনাস নিছো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে বি কারণ দেখো যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা মাল্টিপ্লাই করলে এটা কত হবে 3 এ স্কয়ার বি এটা মাইনাস থাকবে এটা মাইনাস মাইনাস প্লাস 3 এ বি স্কয়ার আর এই বি কিউব তো এখানে ছিল কথা তো এখন চলো এই দুটো ফর্মুলা একটু প্রুভ করব একটু প্রুভ করে তারপর আমরা সামনের দিকে যাব চলো একটু প্রুভ করে দিই তাহলে 1 নাম্বার ফর্মুলাটা দেখো 1 নাম্বার ফর্মুলা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড তাহলে a প্লাস b কিউব মনে আছে তোমাদের a প্লাস b কিউব এটা আমরা যদি এইভাবে লিখি যে a প্লাস b একটা লিখলাম আর a প্লাস b তার স্কয়ার দিলাম পারি না লিখতে বলো তো দেখো তাহলে এটা দুই একটা লিখছি আর এটা দুইটা লিখছি a প্লাস b হোল স্কয়ার আর দেখো সব মিলে 3 হয় পাওয়ার এটা পাওয়ার 1 আর এটা পাওয়ার 2 তাহলে এটা স্কয়ারের ফর্মুলা তো তোমরা জানোই তাহলে ওইটা আবার একটু লিখবো a প্লাস b এটা আসলো কি a স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার এখন মাল্টিপ্লাই করবো মাল্টিপ্লাই করা জানবো এটা এটা দিয়ে মাল্টিপ্লাই করবো বা এটা এই দিক দিয়ে মাল্টিপ্লাই করতে পারো চলো আমরা এই দিক দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে এ দিয়ে এই তিনটার মাল্টিপ্লাই করবো তাহলে কি দাঁড়ালো এ কিউব এ দিয়ে এই তিন এই অথবা এই দিক দিয়ে মাল্টিপ্লাই করো যেটা আছে আমরা এই দিক দিয়ে মাল্টিপ্লাই করবো এই মাল্টিপ্লাই নিয়ে আসলে এই দিক দিয়ে দিকে তাহলে এ কিউব এটা আসছে এটা কত হবে এটা হবে এ স্কয়ার বি আমরা এই দিক দিয়ে মাল্টিপ্লাই করছি প্রথমে এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে ওকে এবার এই দুটা দিয়ে মাল্টিপ্লাই করবো এটা দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা প্রথমে এটা দিয়ে এটা তাহলে টু তো থাকলো এ আর এ মিলে কত হয় এ স্কয়ার আর এটা হলো বি আর এরপর আসো এটা মাল্টিপ্লাই করবো তাহলে এটা কত হলো টু আর টু তো থাকবে এ আর বি স্কয়ার হবে টু এ বি স্কয়ার হয়ে গেল এটা মাল্টিপ্লাই শেষ হয়েছে এখন মাল্টিপ্লাই করবো বি স্কয়ার দিয়ে চলো বি স্কয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করে তাহলে কি হবে এই যে বি স্কয়ার তাহলে বি স্কয়ার এখানে প্রথমে মাল্টিপ্লাই করো তাহলে এ বি স্কয়ার হবে আর এবার বি স্কয়ার আর বি মাল্টিপ্লাই করলে বি এর পাওয়ার 3 হয়ে যাবে তাহলে এখন চলো এ কিউব লিখলাম আর এ স্কয়ার বি এখানে একটা আছে আর এখানে দুইটা আছে সব মিলে কত হবে 3 এ স্কয়ার বি আর এখানে দেখো এটা দুইটা আছে এ বি স্কয়ার এখানে এ বি স্কয়ার একটা আছে তাহলে 3 এ বি স্কয়ার আর এটা হলো বি কিউব দেখো রাইট হ্যান্ড সাইড ওকে এটাকে আবার ওই আকার লিখতে পারবা এটা কোনো ব্যাপার না এটা এ কিউব আর এই বি কিউবটা এখানে নিয়ে আসলাম বি কিউব প্লাস 3 এ বি যদি কমন নাও তাহলে এ মা এ প্লাস বি হয়ে যাবে এখান থেকে একটা এ থেকে যায় যখন মাল্টিপ্লাই করো তাও দেখবে 3 এ স্কয়ার বি আর 3 এ আর এ এখানে মাল্টিপ্লাই করলে বি স্কয়ার হয়ে যায় তার মানে আমরা আসলে একই কি হ্যাঁ এখন পরেরটা দেখো মাইনাস এরটা প্রুফ দেখো মাইনাস এরটা প্রুফটা করে দিই দিয়ে আমরা ম্যাথ করতে যাবো আমরা আগে বেশ সব ফর্মুলা শিখবো না
তাহলে জানা যাবে কি যে ওই সময় ফর্মুলা ভুলে যাবা, ম্যাথ কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, আমি অনেক সময় এটা করেছি, করে দেখেছি না ওটা ওটা প্রবলেম হয়। এখন চলো পরেরটা, টু নাম্বার ফর্মুলাটা, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি আর এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে ওকে এ মাইনাস বি থাকলো, এ মাইনাস বি এটা কত হবে, এ স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস কত বি স্কয়ার দেবো, এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখন আগের মতন মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করলে দেখবো ফর্মুলাটা প্রুভ হয়ে যাবে। তাহলে মাল্টিপ্লাই করো, চলো প্রথমে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা। তাহলে এটা দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে মাল্টিপ্লাই হয়ে গেল এ কিউব, এটা এখানে মাল্টিপ্লাই হলে মাইনাস এ স্কোয়ার বি। এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করো এখানে, তাহলে মাইনাস টু এ স্কোয়ার বি। এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা, তাহলে কত হলো মাইনাস এ মাইনাস এ প্লাস হয়ে যাবে, টু এ বি স্কোয়ার হয়ে গেল। তা এবার এটা দিয়ে মাল্টিপ্লাই করবো বি স্কোয়ার দিয়ে এখানে, তাহলে প্লাস বি এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, এবং এইটা এটা মাল্টিপ্লাই করবো এখন। তাহলে বি স্কোয়ার আর এটা মাল্টিপ্লাই করলে প্লাস এ মাইনাস এ মাইনাস হয়, বি কিউব হয়ে যায়। বি আর বি স্কোয়ার মাল্টিপ্লাই করলে বি কিউব হয়ে গেল, দেখো হয়ে গেছে আমাদের না, এ কিউব এটা মাইনাস এটা মাইনাস, মাইনাস ওয়ান আর মাইনাস টু, তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি আর এটা এটা প্লাস এটা প্লাস, তাহলে কত হলো থ্রি এ বি স্কোয়ার আর মাইনাস বি কিউব। দেখো এবার এটা হয়ে গেছে কিন্তু রাইট হ্যান্ড সাইড, হ্যাঁ রাইট হ্যান্ড সাইড, বাট ওই প্যাটার্নটা তো দেখে নাও, এ কিউব আর এই মাইনাস বি কিউব এখানে নিয়ে আসলাম, বি কিউব এখান থেকে মাইনাস থ্রি এ বি কমন নাও, তাহলে এখানে একটা এ থাকে আর যেহেতু এখানে প্লাস মাইনাস কমন আছে তাহলে এটা মাইনাস বি হয়ে যাবে। তাহলে এ এসছে আমাদের এই দুটা ম্যাথ, অর্থাৎ ফর্মুলা দুটা আমি আর একবার লিখতেছি। ওকে, প্রুফটা বড় কথা না, আগে ফর্মুলাটা খেয়াল করতে হবে। হ্যাঁ, সেই ফর্মুলা দুটা আমি আর একবার লিখি, আমরা ম্যাথ শুরু করতেছি। আমি ওই কর্নারে লিখবো, এই কর্নারে, এই যে ওয়ান নাম্বার, এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এবার সেকেন্ড ফর্মুলা, এ মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, যদিও সিলেবাস আমরা আগেভাবেই শেষ করবো, যত আগে শেষ করা যায়, তারপরে মনটা বাদ রেখে আসলাম, বুঝতে পারছো, মনটা একটু বাদ থাক আপাতত, পরে আবার শুরু করে দিব। এখন এই দুইটা ফর্মুলা আমাদের, আমরা একটু অ্যালজেব্রা থেকে একটু আগাই, তারপরে আবার চ্যাপ্টার ফোরটা শেষ করে আসি, তারপরে ওই দিক দিয়ে আবার ওয়ান টু ধরে দিব, ঠিক আছে, আবার ওয়ান থেকে ওয়ান আর টু, ফোরটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এত বেশি ম্যাথ আসতে পারে এই ফোর থেকে, চিন্তাই করতে পারবো না। তাহলে আমাকে ফোর পয়েন্ট টুটা বের করো, এবার ফোর পয়েন্ট টু, হ্যাঁ চলো ফোর পয়েন্ট টু। এখন দেখো যে আমাদের ওয়ান নাম্বার ওয়ানের, হ্যাঁ এ বলছে যে কি বলছে, দেখো যে ফাইন্ড দ্য কিউব অফ দ্য এক্সপ্রেশন হেল্প অফ ফর্মুলা। তাহলে কিউব অফ এত, দেখো যে দ্য কিউব অফ, কিউব অফ দ্য কিউব অফ কে, থ্রি এক্স প্লাস ওয়াই, কিউব অফ থ্রি এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা কিভাবে লিখবো, যে থ্রি এক্স প্লাস ওয়াই এর কিউব দেব, এই পাওয়ার থ্রিটাকে কিউব বলা হয়। তাহলে এখন ওই ফর্মুলা অ্যাপ্লাই করো, এ কিউব মানে এটা এ, এটা কিন্তু এ আর এটা কিন্তু বি, একটা এ আর একটা বি, তাহলে আমাদের কাজ হলো কি, এ কিউব, দেখো হ্যাঁ, তাহলে এ কিউব তার মানে থ্রি এক্স এটার কিউব, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার তার মানে এটা কিন্তু এ, থ্রি এক্স এ স্কোয়ার বি মানে কিন্তু ওয়াই। এরপর আবার থ্রি, ফর্মুলা থ্রি দেখো, এটা এ মানে কত, থ্রি এক্স, এ হলো থ্রি এক্স, থ্রি এক্স হলো তোমার টু, থ্রি এক্স হলো, আচ্ছা ওকে, আর বি আসছে ওয়াই, বি আসছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই কিউব। আবার দেখো এই যে ফর্মুলা আমাদের, এইটা উপরেরটা এ কিউব, এ মানে কত, থ্রি এক্স স্কোয়ার, হ্যাঁ এ হলো থ্রি এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার কিউব, এবার থ্রি এ স্কোয়ার বি আর থ্রি এ বি স্কোয়ার আর এটা বি কিউব। এখন চলো, আর এটা হলো থ্রি কে থ্রি টাইমস মাল্টিপ্লাই করে টোয়েন্টি সেভেন হয়, টোয়েন্টি সেভেন এক্স কিউব, আর এটা হলো থ্রি স্কোয়ার করলে নাইন, নাইনের সাথে থ্রি এটা টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার ওয়াই হয়, আর এটা থ্রি থ্রি যা নাইন, নাইন এক্স
y স্কয়ার আর কাছে y কিউব এটা आंसर আচ্ছা এবার বি নম্বরে যাও দা কিউব অফ দা কিউব কিউব অফ হ্যাঁ কার কিউব করতে বলছে x স্কয়ার y x স্কয়ার প্লাস y দা কিউব অফ x স্কয়ার প্লাস y তাহলে x স্কয়ার প্লাস y এর কিউব করতে বলছে এটা ঠিক আছে x স্কয়ার প্লাস y আচ্ছা ওকে স্কয়ার তো না স্কয়ার x স্কয়ার প্লাস y তাহলে ওকে দেখো x স্কয়ার প্লাস y এখন বলো এ কোনটা এ আছে x স্কয়ার এটা কিউব দিলাম দা কিউব অফ x স্কয়ার প্লাস y তাহলে এটা মানে a আর এটা হচ্ছে b ওই যে মিলাম তাহলে a কিউব তাহলে x স্কয়ার এর কিউব প্লাস 3 x স্কয়ার এর স্কয়ার 3 a স্কয়ার b মানে কত y এবার 3 x স্কয়ার তো আছে x a মানে কিন্তু x স্কয়ার আর b মানে y তাহলে 3 y স্কয়ার 3 a b স্কয়ার এবার b কিউব দ্যাট মিন্স y কিউব এখন দেখো যে এটা পাওয়ার 6 এর পাওয়ার কত মাল্টিপ্লাই হয়ে যায় x এর পাওয়ার 6 আর এটা 4 হচ্ছে 3x স্কয়ার x এর পাওয়ার 4 x এর পাওয়ার 4 y প্লাস 3 x স্কয়ার y স্কয়ার প্লাস হ্যাঁ ওই আরেকবার এখন দেখো ফর্মুলা আমাদের এটা a প্লাস b হোল কিউবের ফর্মুলা তাহলে a মানে কিন্তু এ মানে মানে x স্কয়ার আর b কিন্তু শুধু y কি কথা বুঝতে পারছো তাহলে এই যে ফর্মুলা a a কিউব 3 a a কিউব 3 a স্কয়ার b b মানে কিন্তু y এবার 3 a মানে কিন্তু x স্কয়ার আর b মানে কিন্তু y তাহলে y স্কয়ার এই যে a b স্কয়ার আর b কিউব মানে কি y কিউব b মানে কিন্তু এখানে শুধু y তাহলে এখন পাওয়ার 3 টু দা 6 হলো স্কয়ার করলে 2 টু দা কত 4 হয় পার 4 হলো 3 x এর পার 4 y এবার 3 x স্কয়ার y স্কয়ার আর y কিউব কি বুঝতে অসুবিধা সমস্যা প্রবলেম না মানে ওকে এরপর চলো হ্যাঁ না না আচ্ছা ওকে 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 এখন চলো পরেরটাতে গেলাম দা কিউব এটা এটা নতুন তোমাদের জন্য একদম নিউ বুঝতে পারছো তোমরা এটা করো না আগে এবার সি নাম্বারে কি আছে ওকে সি নাম্বার আছে 5 পি আর প্লাস 2 কিউব দা কিউব কিউব 5 পি আর 2 কিউব 5 পি এন্ড 2 কিউব তাহলে এটা এরকম হবে 5p 2q এটা q তাহলে এখন দেখো ওই ফর্মুলা অনুযায়ী এটা a এটা আমাদের a আর এটা কিন্তু b বলতে হবে তাহলে a কিউব তার মানে 5p এটা q প্লাস 3 এবার a স্কয়ার a মানে কিন্তু 5p তার স্কয়ার আর b মানে 2q এই যে b প্লাস 3 a মানে কত 5p 5p আর b আছে কত 2q তার স্কয়ার আর b আছে 2q তার কিউব দেখো মিলাই গেল ওই যে পড়ে a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a a মানে কিন্তু এটা আর b আছে এটা b স্কয়ার এই যে 3 a b স্কয়ার আর b কিউব মানে এটা কিউব b কিউব মানে এটা কিউব ওকে দেখো বুঝতে পারছো কি না পরে আমরা এরপর থেকে আবার করব আজান দিচ্ছে হ্যাঁ এটা একটু করে আমরা নামাজের বিরতি দিই 10 মিনিট এখন দেখো এটা 125 হবে 125 p পাওয়ার কিউব এটা 20 যে 5 3 টাইমস মাল্টিপ্লাই করো 5 ইনটু 5 ইনটু 5 কিন্তু 125 আর এটা 5 স্কয়ার মানে 25 ইনটু 2 আর এর সাথে আবার 3 আছে যে 150 150 p স্কয়ার কিউব ঠিক আছে তো 150 আর এটা হলো 3 আর 5 3 ইনটু 5 আর এটা 2 স্কয়ার করলে 4 তাহলে এটা কত হবে 60 60 পি কিউ স্কয়ার ঠিক আছে তো 15 আর এটা হলো সব মিলে আহা এখন কি যেন ওকে ওকে তাহলে 60 আর এটা হলো 8 হ্যাঁ কিউ এর পাওয়ার 3 দেখো 8 কিউ এর পাওয়ার 3 2 3 টাইমস বুঝতে পারছো 2 ইনটু 2 ইনটু 2 3 টাইমস মাল্টিপ্লাই করলে 8 হয় তাহলে এটা এটা आंसर
তাহলে আমরা আবার একটু নামাজের জন্য হ্যাঁ একটু বিরতি দিচ্ছি, এরপর আমরা আবার শুরু করবো 10 মিনিট পরে শুরু করতে পারছি।